ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দিনী বোন প্রশ্ন করেছেন যে অনেক সময় উনি ভয়ের মধ্যে থাকেন, তো কোনো আমল আছে কি না? প্রিয় দিনী বোন, আপনি যে অবস্থার মধ্যে আছেন এখন, আল্লাহ সুবহানাহু তাআলা আনহুর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে নেকগার একটা সন্তান দান করেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই জাতীয় দোয়া করবেন আপনি। আর আপনি সকাল সন্ধ্যার জিকিরগুলি আছে, আমলগুলি আছে, এগুলি পড়বেন। বিশেষ করে সন্ধ্যার সময় আপনার ঘরের দরজা জানালা বিসমিল্লাহ করে কিন্তু আপনি ব্লক করে দিবেন। একটু পরে সন্ধ্যা যখন মিলিয়ে যাবে তখন আপনি দরজা জানালা খুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ওই সময় কিন্তু শয়তানরা ঘরের ভিতরে প্রবেশ করে। তো বিসমিল্লাহ করে সন্ধ্যা হওয়ার সূর্য ডুবার সাথে সাথে কিন্তু আপনি বা একটু আগে থেকেই আপনি এটা বন্ধ করে নেবেন। আর রাত্রে আপনি আয়াতুল কুরসি পরে ঘুমাবেন, নাস ফালাক পরে এখলাস তিন তিনবার পরে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে যতটুকু সম্ভব হয় অতটুকু কি করে মেসেজ করে আপনি ঘুমাবেন ইনশাল্লাহ। তো ওই আমলগুলি করেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। জাজাকাল্লাহ।